বড়সড় সাফল্য পেল গাইঘাটা থানা। 12 লক্ষ টাকার রুপোর গহনা পাচার করতে গিয়ে গ্রেপ্তার পাচারকারী। গাইঘাটা থানার সুটিয়াফাড়ির ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে গোপন সূত্রে খবর আসে, এক ব্যক্তি স্কুটি করে 1 লক্ষ টাকার রুপোর গহনা বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে নিয়ে আসছে। সেই মতো পুরন্দরপুর এলাকার পুলিশ নাকা চেকিং করে হাতে নাতে গ্রেপ্তার করে অভিযুক্ত পাচারকারী মনোজ বিশ্বাসের গাড়িকে এবং তার সিটের নিচের থেকে উদ্ধার হয় 25 কেজি 700 গ্রাম ওজনের রুপোর গহনা, যার আনুমানিক বাজার মূল্য 12 লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত মনোজ বিশ্বাসের বাড়ি গাইঘাটা থানার শশাডাঙ্গা এলাকায়। বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন অভিযুক্ত মনোজ বিশ্বাস। মনোজ বিশ্বাসকে শনিবার 7 দিনের পুলিশ হেফাজতে বনগাঁ আদালতে পাঠানো হয়েছে। এই চক্রের সাথে আর কেউ যুক্ত আছে কিনা তদন্ত করে জানাচ্ছে গাইঘাটা থানার পুলিশ। বনগাঁ থেকে উৎসব মণ্ডল।